রাস্তাটা বন্ধ হয়ে গেছে, খেয়ে বা হারাই। আমি তো গেছে কিবারে, আমি কইতাম পারি না, আমি আসলাম না মাদ্রাসাতে, এদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বাড়িতে গেছিলাম এক তরুরি খাজে, এদিকে রাস্তাটা ছাত্র বন্ধ হয়ে গেছে। উপরন্ত আর কি আমার ফেসবুক করে জানাইছি, জানানোর পরে আর কি হয়েছে আর কি, আপনারা হইসলানি তারারে যে, তারপরে আমি হয়েছি তারারে যে আমার ছাত্র রাস্তাঘাট একটু তা ইয়ে করে দিয়ে, তারা হয়েছে যে না ছাত্র রাস্তা ইবাই দিয়ে অন্য মুখে তারা দায়িত্ব পারবা, অন্য রাস্তা মুখে ইবাই দিয়ে ওগুলা খাম হরাইরা একদিন হয়েছে আর কি। একদিন আমি ফার্স্টে যখন বন্ধ করাইনোর সময় আর কি করছেন, রাস্তাটা রাখছেন না তারা, না অন্য মুখে আছে রাস্তা দায়িত্ব পারবা, তারা ওয়াল ভাইয়া দায়িত্ব পারবা, আমি আর কিছু হয়েছি না, তারা মাতিছি না, ওখান পর্যন্ত জাস্ট আমি হয়েছি। 2002 সালে আমার বড় ভাই মারা যাওয়ার বাদে এই বাঁটুয়া নামাটা হয়েছিল। এই বাঁটুয়া নামার শেষ কবির যারা দোস্ত করছেন তখনকার প্রতিমন্ত্রী এবাদুর রহমান সাহেব, সাবেক এমপি সিরাজুল ইসলাম সাহেব, এখন বর্তমান মন্ত্রী এবং এমপি শাহাবুদ্দিন সাহেব, এই তিনজনের সমন্বয়ে দোস্ত করতে আমাদের এই বাঁটুয়াটা হয়েছিল। আর এই বাঁটুয়া নামাটা তাৎক্ষণিক রিয়েস্টারই হয়েছিল না, আমি অসুস্থতার কারণে তখন ইংল্যান্ডেই আমার চিকিৎসা লাগিয়ে আমার ভালো লাগছে। এটার এই বাটুরার ভিত্তিতে আমরা সবাই জায়গা জমিন বিক্রি। এর পরবর্তীতে 2016 সাল মা সরি 2006 সাল মা মারা গেলা। মা মারা যাওয়ার সময় মা মারা যাওয়ার এক আধা ঘন্টা আগে আমার মারে আমারে আমারে ওয়াদা হরাইছিলাম যে আমি প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, জমাতের সহিত নমাজ পড়তাম, জলদি জলদি হজ করতাম। আর আব্বায় তার নামে অনেক জায়গা জমিন তুইয়া গেছি, তার নামের কিছু জায়গা মসজিদ মাদ্রাসা করতাম। মা মরার পরের দিনও আমার ভাই বোন লড়ে জমাইয়া এই কথা জানাইছে, সবে কইসেন কোনো আপত্তি নাই, যেখান থাকি বালা লাগে তুমি এখান থাকি করবাই, ওইটা জায়গা জমিন খেয়ে খাইতো আমরা, আমরা তো সব বিদেশ। এর পরবর্তীতে দেশ গিয়া প্রথম আমার মহিল শুরু হসলো আমার বড় লেখার মাদ্রাসা, তো সেই মাদ্রাসা তোমার ছোট ভাইয়ের লোকে শেয়ার করতাম, চাইছিলাম তার জায়গা অন্য আসিল, তো তাই নি কেন শরিক হইছেন না? শেষ পর্যন্ত আমারও হইলাতে অত দামি জায়গা দিতে এখানে, এখানে বেশি লন্ডন বাড়ি খান লইতে পার ভাই, বন্ধ থাকি অন্য ভাই থাকি জমিন বন্ধ ক্ষেত্র জমি ভাস কিয়া দিয়া দিল করিলাম। বললাম না রে বা আমার কেন নিয়ত করলিছি, তুমি যখন দিলাই না তো অসুবিধা নেই, অন্য একটা আগে হরিলাই ও বয়েজ মাদ্রাসা হন করলাম। পরবর্তীতে 2016 সালে যখন এই মহিলা মাদ্রাসা করার প্রস্তুতি নিলাম, চিন্তা ভাবনা করলাম, তখন ও বাইরে হইলাম যে এই বাটুরা ভিত্তিক এই মহিলা মাদ্রাসা 35-36 শত জায়গা আমার নামে পড়ছে, এটা বাপুর নামের জায়গা আছে, আর মার নামের জায়গা পড়ে গেছে তোমার নামে, আর যে মার নামের জায়গার বদলা তোমার অন্য পার্শ্ববর্তী আর একটা জমিন আছে, একটা বাটুরা থামাইছেন আরো ফাঁস পাওয়া ও কানোর দ্বার, তুমি হকান নেই বাই গিয়া, আর ওই আমার বাটুরার আধ 36 শত আর মার 35 শত ওর মাদ্রাসা করিলাম, তখন ওই মার দেব হয়েছে গিয়া, তখন তাই হইলা ঠিক আছে, এই এটা তো ঠিক আছে হইল, কিন্তু সব তো বিদেশ দেশ গেলাম, দেশ গিয়া তো ওই 2016 সাল আমি নিজে আর আমার বাইর বউ আর আমার বড় ভাতি যারা আমরা তিনজনেই একটা দলিল করলাম মাদ্রাসার নামে, দুইও মাদ্রাসার নামে করলাম। আপনি এই দলিলের প্রথম কপি আপনার জন্য ফাটাইছি। এই দলিল করার বাদে 2016 থেকে মাটি খাম বাউন্ডারির খাম শুরু হয়েছে, 2019 সাল গিয়া বিল্ডিং এর খাম শুরু হয়েছে, 2021 সাল বিল্ডিং এর খাম শেষ হইয়া বিল্ডিং এর পড়াশোনা শুরু হয়েছে। তখন পর্যন্ত আমার ভাই ভাতিজা সকল সহযোগিতা করছেন, আর এই 2021 সালের জুন মাস থাকি তারার ভিতরে যেন কিতা হামাইছে, তারা কয় না তারার জায়গা দিত নাই, কিন্তু তারার সত্তর হইয়া গেছে, হইয়া পয়লা দেশের বাতিলা দিতেন ফোন মামলা করছে। তো আমি গেছি 2021 সালের নভেম্বরও গিয়া মামলা পাইছি, মাদ্রাসার উপরে ইনজাংশন জারি হয়ে গেছে, জায়গার উপরে খাম বন্ধ 2 নম্বর বিল্ডিং কর, তখন আমি এই মামলার জবাব দিছি, ইনজাংশনের কমিশন করাইছি, করাইয়া ইনজাংশন প্রত্যাহার হয়েছে বাদে আমি খামো লাগছি, খামো লাগার বাদে আবার তারা আমারে বাধা দিছে, দোয়ার দিবা কিছু দ্বন্দ্ব হয়েছে, তখন থানা ইনভলভ হইয়া, এরপরে থানার আতর এস আই রাতর এখন লেখা সিটি আছে ওখানে,
যে আমরা খেউ মামলা শেষ নেওয়া পর্যন্ত কোন ফকির টাকা জমি নিয়ে কোনো খাম নয় এভাবে আর করতাম না বা কিছু ওইটা বৃত্তি করিয়া ওইটা করিয়া চুক্তি করিয়া আমি দেশ লন্ডন আসছিলাম। আবার বাদে ফয়লা গত সপ্তাহ আমার বাতি যায় হে বেড়ুর দিয়া তার বাসাত ফিলার সাইডটা মারিয়া নিয়ে ফিলার সাইড অনেক আসছে। আর এর এক সপ্তাহ বাদে আমার ভাই ওই গেছন যেদিন ফয়লা করে দিই সময় আমার ভাই গেছেন গিয়ে ডাকাত। এর পরবর্তীতে আমার ভাই গেছেন বললে হাত যাওয়ার বাদেও তো তারে লইয়া ওইটা করছেন আর তান তো আর না দেশ হয়ে পড়েছে না গ্রামের মানুষের লোকের কোনো যোগাযোগ রাখছেন না গোষ্ঠী গেড়ার লোক সেগুলো মারছেন তারা আখতা গিয়েও দিনের আইতে এই মাদ্রাসার তিনতলা বিল্ডিং ঘর এই ফিলারগুলা ভাঙ্গিয়া তসনস করিয়া তারা এখানে বেড়া খাটাটার বেড়াটা মনে দিছে দিয়া এখন গাছ গাছালি ওর অবস্থা আর কি।